প্রিয় ভাই আমার, তোমার খুবসুরত মুস্কি হাসি অন্যদের কাছে বন্ধুত্ব ও উষ্ণতা ছড়িয়ে দিক। তোমার পবিত্র কথাবার্তা আন্তরিক মহাব্বত ও ভালোবাসা সৃষ্টির এবং দুশ্মনী ও শত্রুতা বিলুপ্তির কারণ হোক। তোমারে মকবুল সাদাকা, ফকির মিসকিনের সাহায্য করুক, অভুক্তদের উদার পূর্তি করুক এবং দরিদ্রদেরকে সন্তুষ্ট করুক। প্রিয় ভাই, তোমার কিছু মুহূর্ত কোরআন তেলাওয়াতে, কোরআন নিয়ে ভাবনায়, কোরআন অনুযায়ী আমাদের প্রত্যয় ও তোবা ইস্তেকবার অতিবাহিত হোক। বেশি বেশি আল্লাহ স্মরণ করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ওদিকে দোয়া ও তবায় নসুহার পাবন্দি হও। ইসলামী কায়দায় নিজের সন্তানকে প্রতিপালন করো, তাদেরকে সুন্নতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দান করো এবং দু জাহানের কামিয়াবির দিকে নিদর্শনা করো। তোমার কাছে এটাই কাম্য। প্রিয় ভাই, তোমার স্ত্রীকে পর্দার হুকুম দাও যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যা নারীদের নিরাপত্তা। প্রিয় ভাই, নেককার বন্ধুদের সহসাহায্যে থাকো যারা তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, দিনের জন্য একে অপরকে মহাব্বত করে এবং উন্নত মূল্যবোধ পছন্দ করে, যারা কখনো অশ্লীল কথা বলে না, যারা অশ্লীল আলাপন করে না। মা বাবার সাথে সদ্ব্যবহার করো, আত্মীয় স্বজনের হক আদায় করো, পাড়াপড়শিদের প্রতি অনুগ্রহ করো, ইয়াতিমদের দায়িত্ব গ্রহণ করো। প্রিয় ভাই আমার, উপকারী গ্রন্থপুস্তক পড়ো, সেগুলো মনোযোগ দিয়ে অধ্যয়ন করো এবং উত্তম লিটারেচার ও সাহিত্য থেকে পয়দা লাভ করো। এটা তোমার জন্য কল্যাণকর হবে, তোমার জন্য অনেক উপকারী হবে। খেলতামশায় সময় নষ্ট